দেশের সংবিধানকে উল্লঙ্ঘন করে নতুন আইন প্রণয়ন করতে চাইছে বিজেপি। এনআরসি এবং সিএএ চালু করতে চাইছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এদিন ইসলামপুরের বাস টার্মিনাসে প্রতিবাদ সভায় এসে এমনটাই জানালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে এবং তা লঙ্ঘন করে নতুন আইন প্রণয়ন করতে চাইছে বিজেপি। এনআরসি এবং সিএএ চালু করতে চাইছেন, যার ফলে লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এদিন বিকেলে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এবং সিএএ এবং এনআরসির কালা কানুন বাতিলের দাবিতে ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত প্রতিবাদ সভায় এসে এমনই জানান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, এই আইনের বিরুদ্ধে সাধারণ মানুষকে বোঝাতে হবে, সবাইকে আহ্বান করে দেশদ্রোহী শক্তি হঠাতে একসঙ্গে লড়াই করার কথাও বলেন তিনি। তিনি আরো বলেন, দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এই কাজ করছে বিজেপি। আমাদের যেন এখন বন্দী গৃহে থাকতে হবে, বিষয়টা যেন এখন এমন হয়ে দাঁড়িয়েছে, এসবের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। আমরা এখানকার নাগরিক, তাই এখানেই মাথা উঁচু করে বাঁচব বলেই তিনি হুঁশিয়ারি দেন। এদিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, ইটাহারের বিধায়ক অমল আচার্য, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, শ্রমিক নেতা প্রেম কমল রায়চৌধুরী, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, আজাহার উদ্দিন সহ প্রমুখ। এনআরসি এবং সিএএর বিরুদ্ধে শুধু বাংলা নয় এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি তারা আমাদের দেশ, দেশের অখণ্ডতা, দেশের সার্বভৌমত্ব, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ঐক্য সম্প্রীতি মিল, আমাদের দেশের জাতীয় গণ উৎপাদন যেটা 8.5% হওয়ার কথা, নামতে নামতে সেটা 4.5% এসে দাঁড়িয়েছে। ভালো মন্দা চলছে, গাড়ি নির্মাণ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কৃষি ক্ষেত্র, সব ক্ষেত্রে একদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অন্যদিকে মানুষ কাজ হারাচ্ছেন, আরেকদিকে মুদ্রাস্ফীতি প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে আসছে, যে প্রতিশ্রুতি নয় খেতে দাও, শুধু প্রতিশ্রুতি নয় কর্মসংস্থান দাও, চাই স্বাস্থ্য, চাই শিক্ষা, যখন মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন লড়াই সংগঠিত করছে, সেই সময় সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভা রাজ্যসভায় তারা দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান আমাদের দেশের মৌলিক কাঠামো গড়ে তুলেছিল, সেই সংবিধানকে উল্লঙ্ঘন করে তারা যে নতুন আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তারা করেছেন, যে এনআরসি তারা চালু করতে চাইছেন, নাগরিক পদ্ধতি যার বিষময় ফল আমরা অসমে দেখেছি। Optics, eye care and contact lens clinic, computer eye testing,
हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर, MG रोड, जयगांव।